ভোট ঘোষণার সাথে সাথে বিজেপি দলের নেতার কাণ্ড কারখানা প্রকাশ্যে বের হতে শুরু হয়েছে। তাও আবার বিজেপি দলের ছোট খাটো নেতা নয়, বিজেপি দলের প্রথম সারির নেতা বলে কথা। খোদ মন্ডল সভাপতি সরকারি চাকুরি পাইয়ে দেবার নাম করে নগদ টাকা হাতিয়ে নিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ সম্পর্কে মন্ডল সভাপতি সংবাদ মাধ্যমের সামনে অস্বীকার করেছেন এবং সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন। ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের অধীনে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহাকে নিয়ে এই ঘটনা। ইতিমধ্যে 52 চণ্ডীপুর বিজেপি মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহার দুটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খোদ মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা নগদ টাকা নিয়েছেন সরকারি চাকুরি পাইয়ে দেবার নাম করে, তাও আবার 1000 টাকা কিংবা 50,000 টাকা নয়, একেবারে নগদ 1,00,000 টাকা নিয়েছেন সরকারি চাকুরি পাইয়ে দেবার বলে অবিশ্বাস্য হলেও সত্যি। প্রিয় দর্শক, বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন প্রথমেই আমরা 56 সেকেন্ডের একটা অডিও ক্লিপস শুনে নেই। আর বাকি রেগুলার আর কি, তারা দাবি হলো আপনার কাছে এটা যে রেগুলার একটা হইতো, এটা আপনি একটু দেখতা। হ্যাঁ, আর 1,00,000 তো দিছে, এখন বাকি কোন দিন কিতা দিত আপনি কইলে যেদিন করবো, মানে আপনি যেদিন করবো এরকম পাঠাই দিব। হ্যাঁ, পরিষ্কার ভাবে শোনা গেল 52 চণ্ডীপুর বিজেপি মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা নগদ 1,00,000 টাকা নিয়েছেন সরকারি চাকুরি পাইয়ে দেবার বলে, এবং ওনার সাথে যিনি কথা বলছেন উনিও বিজেপি দলের এক কার্যকর্তা। এই কার্যকর্তা আরেকজনের সরকারি চাকুরি পাইয়ে দেবার জন্য নিজের হাতে মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহার হাতে 1,00,000 টাকা দিয়েছেন। দলের এই কার্যকর্তা মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহাকে অনুরোধ করে বলছেন যে সরকারি চাকুরিটা যেন রেগুলার স্কেলের চাকুরি হয়, কন্ট্রাকচুয়াল স্কেলের চাকুরি না হবার জন্য বলেন। 1,00,000 টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, আবার রেগুলার স্কেলের চাকরি হলে পরবর্তী সময়ে আরো অনেক টাকা চাকুরি প্রার্থীর কাছ থেকে নেওয়া হবে বলে কার্যকর্তা জানান। এই কথা শোনার পর 52 চণ্ডীপুর বিজেপি মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা জানতে চান যে চাকুরি প্রার্থী নিশ্চয়ই সরস আছে বোধ হয়, অর্থাৎ চাকুরি প্রার্থীর টাকাওয়ালা আছে বোধ হয়। মন্ডল সভাপতির এই কথা শুনে কার্যকর্তার উত্তরে জানান যে হ্যাঁ, চাকুরি প্রার্থী প্রচুর টাকার মালিক, রেগুলার স্কেলে চাকুরিটা হলে চাকুরি প্রার্থীর কাছ থেকে আরো অনেক বেশি টাকা নেওয়া যাবে বলে জানান। কারণ চাকুরি প্রার্থী দলীয় কার্যকর্তাকে প্রচন্ড বিশ্বাস করেন বলেও জানান। এত গেল প্রথম অডিও ক্লিপস। অনেক দিন চলে যাবার পরও চাকুরি যেহেতু হচ্ছে না, তাহলে টাকা ফেরত চাইলে মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন যে টাকা দিয়ে চাকুরি নেওয়ার জন্য উনি নিজে থেকে চাকুরি প্রার্থীর বাড়িতে যাননি, টাকা দেওয়া হয়েছে তাই একটু অপেক্ষা করতে হবে, আর যেহেতু ভোট এসে গেছে তাই ধৈর্য হারালে হবে না। তাছাড়া টাকা নিয়ে আমি শ্যাম কুমার সিনহা মন্ডল সভাপতি পালিয়ে যাইনি কিংবা আমার নিজের বাড়িতে টাকা রেখে দেইনি, টাকা মন্ডল সভাপতি অন্য জায়গায় পাঠিয়েছে চাকুরিটা পাবার জন্য। প্রিয় দর্শক, চলুন এবার 51 সেকেন্ডের দ্বিতীয় অডিও ক্লিপসটি। আমি কমিশন খাইছি এক পয়সা, এটা গেছে, তুমি আমার কথা কইবা না, গেছে এক জায়গাতে, তো হয়েছে না, কমিটমেন্ট পাইছে, তুমি পাইবা, কিছুদিন তো ওয়েট করতে লাগবো, অক্ষণ দেও কিনে তো এটা তো সম্ভব না, তো মানুষের একটা ইয়ে আছে না, ইলেকশনের মুভমেন্টটা আইছে, অক্ষণ এরকম করে তো হইতো না, এটা তো বাইর করে তোমার দিতে লাগবো, মানুষের হাতে টাকা থাকে না সবসময়, এটা টাকা লইয়া বলিস, টাকা লোক তো টাকা হাতের মহিলা না।
মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা নিজের মুখে 1 লক্ষ টাকা নিয়েছেন বলে স্বীকার করে বলেন যে বেশি টাকা নিয়ে সবসময় কেউ চলাফেরা করে না, চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে, তাছাড়া টাকা হাতের ময়লা বলেও মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা বলেন। তাই চাকরি প্রার্থীর বাবাকে বোঝাও এবং চাকরি প্রার্থীর বাবা যেন প্রকাশ্যে কিছু না বলে, তাই চাকরি প্রার্থীর বাবাকে বোঝানোর জন্য মন্ডল সভাপতি দলীয় কার্যকর্তাকে নির্দেশও দেন। বোর্ড ঘোষণার সাথে সাথে এই দুটো অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। গোটা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে মন্ডল সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে এই অডিও ক্লিপসের ব্যাপারে সরাসরি 52 চণ্ডীপুর বিজেপি মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহার প্রতিক্রিয়া জানতে চাইলে উনি বলেন, এটা মিথ্যা, বোর্ড আসতেই উনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এভাবে করা হচ্ছে বলে জানান। তাছাড়া উনি এও বলেন যে অডিও ক্লিপসে আরেকজনের যে অডিও ক্লিপস রয়েছে সেটা উনার দলেরই, অর্থাৎ 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তা বলে জানান। প্রথমে মন্ডল সভাপতি দলীয় কার্যকর্তার ভয়েসটা সত্যি সঠিক বলার পর মন্ডল সভাপতিকে প্রশ্ন করা হয় যে অডিও ক্লিপসে আপনার ভয়েসটা সঠিক নয় বললেন এবং দলীয় কার্যকর্তার ভয়েসটা সঠিক, এটা কি স্বীকার করেন? এই প্রশ্ন করতেই মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা ইতস্তত বোধ শুরু করেন এবং পরবর্তী সময়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেন যে অডিও ক্লিপসে দলীয় কার্যকর্তার ভয়েসটা বোধহয় সঠিক নয়। রাইট, আপনার মাধ্যমে এইক্ষণে আমি একটা অডিও শুনলাম, এরকম দেখেন, আপনি জানেন বা ত্রিপুরা রাজ্যের সমগ্র ত্রিপুরাবাসী জানে যে টাকার বিনিময়ে বা এরকম নিয়োগ নীতি ত্রিপুরা ভারতীয় জনতা পার্টিতে নেই। তো ইতিমধ্যেই যে শোনা গেল সেটা সম্পূর্ণ একটা প্ররোচনা, শুধু আমি নয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন নেতাদের এরকম অডিও ভাইরাল করে বিজেপিকে বদনাম করার চেষ্টা অপপ্রচার চলছে। ঠিক তদ্রূপ 52 চণ্ডীপুরও এরকম চক্রান্ত চলছে, যেখানে ভারতীয় জনতা পার্টিকে যাতে বদনাম করা যায়। আমি সম্পূর্ণ এটা আমি বলতে পারি এটা সম্পূর্ণ মিথ্যা, এরকম কোনো টাকার বিনিময়ে চাকরি আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে হয়নি, আর মন্ডল সভাপতি চাকরি দেওয়ার মালিকও না, এরকম কোনো সিস্টেমই নেই আমাদের ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু অডিওতে যেটা শোনা গেল, যিনি টাকা দিলেন উনিও আপনার দলের কার্যকর্তা 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের? যে বক্তব্য উনি বলছেন সেটা আমি বুঝতে পারছি, কে বহুদিন যাবৎ লেগে আছেন যে বিভিন্নভাবে বদনাম করা যায় কিনা না, এরকম উনি হয়তো বা অপব্যয়ের চেষ্টা করছেন, আমি সম্পূর্ণ এটাকে খণ্ডন করছি। অডিওতে তো আপনার গলার স্বরই তো পাওয়া গেল, যদি ওই মানে সভাপতি মানে আপনি নিজে মন্ডল সভাপতি আপনার স্বর যেমন শোনা গেছে গলার, এবং ওই দলীয় কার্যকর্তারও স্বর শোনা গেল, তাহলে কি মানে আপনার গলার স্বরটা মিথ্যে আর ওনার গলার স্বরটা সত্যি নাকি? এরকম হতেই পারে, অস্বাভাবিক কিছু নেই। তো আমি সম্পূর্ণ বলছি তো যে টাকার বিনিময়ে কোনো চাকরি আজ পর্যন্ত হয়নি, আমার জানা নেই যে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, এরকম কোনো উদাহরণ আমাদের মধ্যে নেই। আপনি তাহলে টাকা নেননি? না না না, সম্পূর্ণ এটা মিথ্যা, আমি কেন টাকা নেব? এই অডিও ক্লিপে যে গলার স্বরটা শোনা যাচ্ছে এটা কি আপনার নয়? না, সেটা আমি 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 তো স্বীকার করছি যে এটা আমার এরকম কোনো ধরনের কথোপকথন আমার হয়নি কারোর সাথে, এরকম সম্পূর্ণ একটা প্ররোচনা আমার মতে। তাহলে আপনার সাথে যার কথা হয়েছে উনি তো আপনার দলের কার্যকর্তা, এই গলার স্বর কি উনার? হয়তোবা এটা হতে পারে, স্বরের সাথে আমার মানুষের একটা পরিচয় আমি পাচ্ছি, কিন্তু যে স্বরটা আমার বলে আপনি বলছেন সেটা আমি তো এটা বুঝতে পারছি না। বোর্ড ঘোষণার সাথে সাথে মন্ডল সভাপতিকে নিয়ে ভাবে অডিও প্রকাশ্যে আসা শাসক দল অনেকটাই ব্যাক ফুটে বলে অনেকে অভিমত। তাছাড়া এই 52 চণ্ডীপুর বিজেপি মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা এতটাই বাহুবলী যে উনি খোদ রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও পাত্তা দেন না। কারণ গত বছরের 14 অক্টোবর কৈলাস শহরের পাইতুল বাজার এলাকায় বিজেপি দলের জেলা কমিটির নবনির্মিত অফিস উদ্বোধনে রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও শ্যাম কুমার সিনহা উনি ওনার কর্মীদের নিয়ে অনুষ্ঠান স্থলে আসেননি। খোদ মন্ডল সভাপতি নিজের দলের জেলা অফিসের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও পাত্তা দেন না। গত ডিসেম্বর মাসে আগরতলার আস্তাবল মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ির কাণ্ড অনেকেই জানি না। ভোট ঘোষণার পর এভাবে একজন সৎ নিষ্ঠাবান মন্ডল সভাপতিকে নিয়ে এভাবে মিথ্যা কুৎসা রটনায় দলীয় কার্যকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি, নাকি ভোটের অন্তিম লগ্নে
মণ্ডল সভাপতি পরিবর্তন করা হবে। সবকিছুই দলের উচ্চ পদস্থরাই ভালো বলতে পারবেন। তাছাড়া চলতি মাসের 7 জানুয়ারি রথযাত্রাকে কেন্দ্র করে দলের দিল্লির নেতারা এবং দলের রাজ্য স্তরের প্রথম সারির নেতারা মণ্ডল সভাপতি শ্যাম কুমার সিনহার নিজ বাড়ির 50 মিটারের মধ্যে কৈলা শহরের সার্কিট হাউসে অবস্থান করলেও রাতে দলের নেতৃত্বরা খেলেন কিনা তাই একবারের জন্য খবর নেননি, বরং বিধানসভা ভোটে নিজের ঘনিষ্ঠকে ভোটে দাঁড় করানোর জন্য টিকিট দাবি করতে সার্কিট হাউসে রাতের বেলায় এসেছিলেন এবং পরদিন সকালবেলায় এসেছিলেন। তবে এখন দেখার বিষয় দল কি ধরনের ভূমিকা নেয়। কৈলা শহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।